হয়ে গেছে, টাকা দিয়ে দিচ্ছি। পাঙ্গাশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে কারি বানাবো। তো এখানে আমি 300 গ্রাম পাঙ্গাশ মাছ ভিজিয়েছি, মিডিয়াম সাইজে একটা বেগুন, বড় সাইজে একটা আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখন এদিকে পাঙ্গাশ মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পাঙ্গাশ মাছের উপরে কালো একটা স্কিন থাকে, তো স্কিনটা আমি প্রথম কেটে বাদ দিতে যাচ্ছিলাম, তো দেখলাম যে এটাতে যে আসল জিনিসটা ওটা বেরিয়ে বাদ হয়ে যাচ্ছিল। যেমন পাঙ্গাশ মাছের তেল থাকে তো ওটাই তো খেতে ভালো লাগে, তো ওটা বাদ হয়ে যাচ্ছিল বলে আমি এরকম একটা ছুরির সাহায্যে আঁচড়িয়ে নিচ্ছি। তো উপরের কালো পাটগুলো আমি এইভাবে পাথরে ঘষে নিলে ভালো হয়, আমার কাছে এরকম ছাওয়া পাথর নেই। তো মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি নুন দিলাম, হলুদ, লঙ্কা পাউডার, তো এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাছে আমার মশলা মাখা হয়ে গেছে, তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছের পিসগুলো তেলে ছেড়ে দিলাম। পাঙ্গাশ মাছ ভাজার সময় বেশি তেল লাগে না, এটাতে অনেক তেল উঠে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে আমি ওই মাছের তেল দিয়েই কারিটা বানাবো। তো তেল দিয়ে দিলাম, মাছ ভাজা তেল, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো এখন লাল করে নিচ্ছি। বেশি লাল করার দরকার নেই। তো এখন টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম, নুন দিলাম, হাফ চামচ হলুদ, হাফ চামচ আদা রসুন বাটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, টমেটো গলে যাবে এতে, নুন দিলে টমেটো গলে যায় তাড়াতাড়ি। চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, একটু গরম জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। হাফ চামচ লঙ্কা পাউডার, এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি,
বেগুনটা পরে দেওয়া হবে, নইলে গলে যাবে। তো মশলার মধ্যে আলুটা কষানো হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুন দেওয়ার পরে ভালো মতো মশলার সঙ্গে বেগুনটা নেড়ে চেড়ে মিশাতে হবে। তো সবজি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। তো খুন্তি দিয়ে ভালো মতো করে মিশাতে হবে। তো উপর দিয়ে এখন মাছগুলো ছড়িয়ে দিতে হবে একটা একটা করে। তো এই যে সব মাছগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে ভালো করে ঠিকঠাক করে দিয়ে এখন আমি ঢাকা দিলাম। তো 2 টু 3 মিনিটসের জন্য এসে গেছি। তো এই যে পাঙ্গাস মাছের ঝোল রেডি হয়ে গেছে, সব শেষে ধনে পাতা দিয়ে দিলাম। গ্রেভি একদম মাখা মাখা থাকতে হবে, বেশি ঝোল দিলে ভাল লাগবে না। তো ফ্রেন্ডস, আশা করি আমার পুরো ভিডিওটা তোমরা দেখেছো স্কিপ না করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি। তো আবার দেখা হবে, আজকের মতো এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো।